Mm. Mm. Yeah, but see. Okay. Mm, okay, stand by. Hmm. মৃত এখন পর্যন্ত তৌফিক এলাহি চৌধুরীকে কোন মামলায় আটক করা হয়েছে সেই বিষয়ে আমাদেরকে পুলিশ এখন পর্যন্ত কিছু জানায়নি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে আজকে রাত নয়টার দিকে গুলশান গুলশানের একটি বাসা থেকে গোপন সংবাদের ভিত্তিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ এবং জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক এলাহি চৌধুরীকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে এখন পর্যন্ত বলা হয়নি যে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে এখন কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই বিষয়টি গণমাধ্যমে পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেবা দেওয়া হবে বলে আমাদেরকে জানানো হয়েছে তবে আমরা ডিবি কার্যালয়ের সামনে আসার পরে এখন পর্যন্ত আমাদের সাথে কেউ কথা বলেনি যে তাকে মূলত কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে আমি একটু জানিয়ে রাখতে চাই যে তৌফিক এলাহি চৌধুরী দুই হাজার সালে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসেন তারপর এই প্রায় সাড়ে পনেরো বছর পর্যন্ত তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা হিসেবে তিনি রয়েছেন এবং একই সঙ্গে বিভিন্ন গণমাধ্যমে যেসব খবর উঠে আসছে যে তৌফিক এলাহি চৌধুরী বিভিন্ন যে বিদ্যুৎ এবং জ্বালানি খাতের যে বিভিন্ন দুর্নীতি এবং অনিয়ম রয়েছে সেই দুর্নীতি এবং অনিয়মের সঙ্গেও তিনি জড়িত বলে কিন্তু আমাদেরকে কয়েকটি সূত্র জানাচ্ছেন এবং সেসবের কোনো মামলা হবে কি না বা সেসব বিষয়ের কোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে কি না সেই বিষয়টি আমরা পরবর্তীতে জানতে পারবো তবে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে গুলশান থেকে গ্রেপ্তারের পরে তাকে এই ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে এবং গত পাঁচই আগস্ট কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আমরা দেখছিলাম যে যারা হাই প্রোফাইল রয়েছে অর্থাৎ বিগত সরকারের যারা মন্ত্রী রয়েছে উপদেষ্টা রয়েছে এবং নেতাকর্মী এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারী যারা রয়েছিলেন তারা কিন্তু গা ঢাকা দিয়ে রয়েছেন এবং বিভিন্ন সময়ে পুলিশ র্যাব এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তাদের গ্রেপ্তার হবার খবর আমরা পাচ্ছি এবং তারা তাদেরকে গ্রেপ্তার করার পরে তাদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয় এবং ডিবি কার্যালয় থেকে আইনের যে নিয়ম রয়েছে অর্থাৎ চব্বিশ ঘন্টার মত মধ্যে আদালতে সোপর্দ করার যে বিষয়টি রয়েছে সেই বিষয়টিও আমরা দেখছি যে নিয়মিতভাবেই হয়ে আসছে অর্থাৎ আগামীকাল সকাল থেকে সন্ধ্যার মধ্যে যে কোনো সময় হয়তোবা তৌফকি এলাহি চৌধুরীকে আদালতে অর্থাৎ সিএমএম কোর্টে প্রেরণ করা হবে এবং একই সঙ্গে আমি একটু জানিয়ে রাখতে চাই যে আমরা আরও একটি খবর জানতে পেরেছি পুলিশের পক্ষ থেকে ঝিনাইদহের সীমান্তবর্তী এলাকা থেকে সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদি হাসান এবং গাজীপুর মহানগরীর একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আদাবর থানায় একটি মামলা রয়েছে এবং আরেকজনের বিরুদ্ধে গাজীপুরে মামলা রয়েছে সেই মামলাগুলোর বিষয়ে তাকে ডিবি কার্যালয় তাদেরকে ডিবি কার্যালয়ে আনা হবে কিনা সেই বিষয়টিও এখন পর্যন্ত পুলিশের কাজ পুলিশের পক্ষ থেকে আমাদের জানানো হয়নি এবং একই সঙ্গে আমি একটু জানিয়ে রাখতে চাই যে সীমান্তবর্তী এলাকা থেকে যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে মূলত এই কোটা সংস্কার আন্দোলন ঘিরে যে সব হতাহতর ঘটনা ঘটেছে নিহতের ঘটনা ঘটেছে সেই সব বিষয়ে তারা উস্কানি দিয়েছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি অর্থাৎ পুলিশের পক্ষ থেকেও বলা হয়েছে যে এই ধরনের তারা বিগত ছাত্র আন্দোলনের সময় যে উস্কানি দিয়েছে তার জন্যই কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত মূলত পালিয়ে যেতে চাচ্ছিলো সেই মুহূর্তেই তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং তাদেরকেও ডিবি কার্যালয়ে নিয়ে আসা হবে বলে আমরা জানতে পেরেছি তবে যেহেতু তাদেরকে জিনাইদাহের সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে সেক্ষেত্রে তাদেরকে ঠিক ক কটা নাগাদ এই ডিবি কার্যালয়ে নিয়ে আসা হবে সেই বিষয়টি আমরা এখন পর্যন্ত জানতে পারিনি এর মধ্যে সাবেক অ্যাটর্নি সহকারী অ্যাটর্নি জেনারেল মেহেদি হাসান যিনি রয়েছেন তাকে আদাবর থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং গাজীপুরের গাজীপুর মহানগরের আওয়ামী লীগের যিনি উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন তাকে গাজীপুরের একটি মামলায় মূলত গ্রেপ্তার করা হয়েছে এবং আমি জানাচ্ছিলাম যে সাবেক বিদ্যুৎ জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরীকে আজকে গুলশানের একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে এবং তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো মামলা কোন মামলায় তাকে আর গ্রেপ্তার করা হয়েছে সেই বিষয়টি এখন পর্যন্ত আমাদেরকে জানানো হয়নি তবে পুলিশের কয়েকটি সূত্র বলছে যে তার বিরুদ্ধে বেশ কয়েকটি থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে তা সেই মামলাগুলোর কোনো একটিতে তাকে মূলত গ্রেপ্তার দেখানো হবে এবং একই সঙ্গে আমি একটু জানিয়ে রাখতে চাই যে দুই নয় সালে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তারপর থেকেই তৌফিক ইলাহি চৌধুরী তার এই বিদ্যুত ও জ্বালানি উপদেষ্টা পদে তিনি দায়িত্ব পালন করছেন এবং এর মধ্যে বিদ্যুৎ খাতে আমরা বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে যে যে পরিমাণ বাংলাদেশে বিদ্যুতের চাহিদা রয়েছে সেই চাহিদার তুলনায় অনেক বেশি পরিমাণ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে এবং যেসব বিদ্যুৎ কেন্দ্রের অনেকগুলোই উৎপাদনে নেই উৎপাদনে না থাকার পরেও যেহেতু বিদ্যুৎ কেন্দ্রগুলো চালু রয়েছে সেক্ষেত্রে কিন্তু এই বিদ্যুৎ কেন্দ্র চালু রাখার জন্য তাদেরকে প্রতি মাসেই একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করতে হয় এবং একই সঙ্গে কুইক রেন্টাল বিদ্যুৎ এবং অন্যান্য বিদ্যুতের নামে যে বিভিন্ন অনিয়ম রয়েছে সেই অনিয়মগুলো আজকাল গণমাধ্যমের খবরে উঠে আসছে এবং সেই ঘটনার সঙ্গেও এই সাবেক উপদেশটা জড়িত আছে কিনা সেই বিষয়টি হয়তো বা তাকে আদালতে তোলার পরে যখন ডিবি কার্যালয়ে তাকে পরবর্তীতে রিমান্ড চাওয়া হবে আমরা এর আগের মামলাগুলোতেও দেখেছি যে মামলা কার্যক্রম শুরু হবার পরে পুলিশের পক্ষ থেকে রিমান্ড চাওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য সেই জিজ্ঞাসাবাদে হয়তো বা পুলিশের পক্ষ থেকে এই বিষয়গুলো নিশ্চিত করা হবে যে বিদ্যুৎ এবং জ্বালানি খাতে যেসব অনিয়মগুলো ছিল সেসব অনিয়মের সঙ্গে চৌধুরী জড়িত ছিলেন কিনা এবং একই সঙ্গে তাকে আগামীকালকেই একই সঙ্গে একই সঙ্গে তাকে আগামীকাল যেহেতু আদালতে তোলা হবে সিএমএম কোর্টে তোলা হবে সেক্ষেত্রে সকাল থেকে সন্ধ্যার মধ্যে যে কোনো একটি সময় তাকে আদালতে তোলা হবে বলে আমরা জানতে পেরেছি তারপর আদালতের যে আদালতের যে কার্যক্রমগুলো রয়েছে সেই কার্যক্রম শেষে যদি পুলিশের পক্ষ থেকে রিমান্ড পুলিশের পক্ষ থেকে যে রিমান্ড চাওয়া হবে সেই রিমান্ড আবেদন যদি মঞ্জুর করা হয় সেক্ষেত্রে তাকে হয়তোবা জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আবার নিয়ে আসা হবে বলেই আমরা জানতে পেরেছি তখন হয়তোবা যে অতিরিক্ত যে জিজ্ঞাসাবাদটি রয়েছে সেই জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে যেসব অভিযোগগুলো রয়েছে সেসব অভিযোগ বিষয়ে জানা হবে এবং আমি আমরা দেখছিলাম যে গত পাঁচই আগস্ট কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকার পদত্যাগের পরেই কিন্তু যে হাই প্রোফাইল যারা রয়েছেন সেই হাই প্রোফাইল ব্যক্তিরা তারা একে একে গ্রেপ্তার হচ্ছেন সেক্ষেত্রে সরকারের মন্ত্রী এমপি থেকে শুরু করে উচ্চপদস্থ নানান কর্মকর্তাও কিন্তু আমরা দেখছি যে গ্রেপ্তার হয়েছে এবং গ্রেপ্তারের পরে তাদেরকে এই ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে এবং ডিবি কার্যালয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদের পরে কিন্তু আমরা নতুন নতুন তথ্য জানছি অর্থাৎ গত পনেরো বছরে বিগত সরকারের যত রকম অনিয়ম স্বেচ্ছাচারিতা এবং দুর্নীতি রয়েছে সেসব দুর্নীতির বিষয়েও গণমাধ্যমে বিভিন্ন রকম কিন্তু খবর আসছে বা তৌফিক লাহি চৌধুরীকে গ্রেপ্তারের পরে এই বিষয়টি অর্থাৎ বিদ্যুৎ ও জ্বালানি খাতে কোনো ধরনের অনিয়ম হয়েছিল কি না এবং কী ধরনের দুর্নীতি হয়েছে সেই বিষয়গুলো সম্পর্কেও জানা যাবে এই ছিল ডিবি কার্যালয় থেকে আমার কাছে